অভিযান চালিয়ে জরায়ু ক্যান্সারের নকল ভ্যাকসিন এবং আমদানি নিষিদ্ধ হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি ও সরবরাহের চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার করেছে এবং ভ্যাকসিন যে কেরানীগঞ্জ তৈরি হয় সেখান থেকে যন্ত্রপাতি উদ্ধার করেছে। আসলে জেনেভা বি আমদানি নিষিদ্ধ হেপাটাইটিস বি ভ্যাকসিন যেটি অবৈধভাবে বাংলাদেশে আমদানি করে হলো সাইফুল ইসলাম সিংহ, উনি এটা এনে উনি তার নিজ বাড়িতে রেখে দক্ষিণ খান এলাকায় রেখে সেটা আবার এটা আবার সাইফুল ইসলাম সিপন সেটা কেরানি নদীর হিমেলের কারখানায় এটা দিয়ে দেয় এবং সেখানে তারা হেপাটাইটিস বি যে বিয়ের যে জেনেভা বি যে ভ্যাকসিনটা এই এম্পোলটা খুলে জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন যেটাকে বলে সার্ভেরিক্স এর নকল এম্পোল একটা মিলিগ্রাম করে ঢুকে দশটা তৈরি করে জরায়ুগঞ্জের ভ্যাকসিন হিসাবে বিক্রি করে, অর্থাৎ তারা হেপাটাইটিস বি যে এটা নিষিদ্ধ যে ভ্যাকসিনটা তারা বহুদিন ধরে করে আসছেন এবং আমরা এই কাজের যে চক্রের যে মূল প্রতারা ছিল আমিনুল আলামিন ফয়সাল এরা এই উক্ত নকল জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন অবৈধ ভ্যাকসিন ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইন করে বিক্রি করে আর এই বাধাজাতকরণের যারা দায়িত্বটা যারা মূল কাজটি পালন করেন তারা হচ্ছেন ডক্টর এ আর খান ফাউন্ডেশন দারুসালাম, আল নূর ফাউন্ডেশন দক্ষিণ খান, পপুলার ভ্যাকসিন সেন্টার সেরাগাল। এরা জানে এই যে জেনেভা বি যে আমদানি নিষিদ্ধ হবে বিলে এটা নিষিদ্ধ বাংলাদেশ জানার পরেও তারা সাইফুল এনে তারপর ইমেলে কারখানা দিয়ে এর মাধ্যমে তারা এই ফাউন্ডেশনগুলি গাজীপুরে ঢাকা বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে করে একদিকে মানুষকে মৃত্যু হচ্ছে অন্যদিকে এইগুলি ৩৫০ টাকা করে কিনে ২৫,০০০ টাকা বিক্রি করছে, যার ফলে আমরা এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছি। তারা আমাদের কাছে স্বীকার করেছেন যে তারা জেনেভা বি ভ্যাকসিন ইন্ডিয়া থেকে অবৈধভাবে ৩৫০ টাকা করে নিয়ে আসে। এই জেনেভা বি হেপাটাইটিস বি টিকে ১০টি জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে এক একটি ভ্যাকসিন তারা ২৫,০০০ টাকা বিক্রি করছে এবং তাদের আমরা এই যে যে ভ্যাকসিন জেনেভা জেনেভা বি ভ্যাকসিন আমরা যেটা আমরা আমাদের ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে তাদের কাছে প্রায় ৩০ লক্ষ টাকার মালাম উদ্ধার করেছেন আর সার্ভারিক্স ব্যাংক ভ্যাকসিনের যার মূল্য ২৫,০০০ টাকা তার যন্ত্রপাতি এবং এইগুলির বিভিন্ন জায়গায় এম পর্যন্ত সব আমরা আমরা মানে নিয়ে এসেছিলাম এবং তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করেছি, তাদেরকে আমরা গ্রেপ্তার মানে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে আনার পরে আমরা বলতে পারবো তাদের সাথে আরও কারা কারা এই কাজটি করেছে এবং এই যে ফাউন্ডেশনগুলি তারা গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পিং করে এই নকল টিকাদান প্রাণ পরিচালনা করে আসছে। এই অপরাধ চক্র ২ বছর যাবৎ গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৬,০০০ মেয়েদেরকে এই ভ্যাকসিন পুশ করেছেন যাতে জরায়ু ক্যান্সার তাদের না এবং এদের কাছ থেকে ৩টা টিকা দিতে হবে, একটা টিকার দাম থেকে ২,৫০০ পাবে, ৩টা টিকা একটা মেয়ের কাছ থেকে ৩টা টিকা দিয়ে ৭,৫০০ টাকা নিয়েছে এবং তারা এই মানুষের যে অবৈধ পথে এনে তারা মানে এই ডেলিভার বি নিষিদ্ধ হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনটা দিয়ে একটা দিয়ে ১০টা জরায়ু ক্যান্সার টিকা বানিয়ে এইভাবে মানুষকে প্রতারিত করেছে এবং তাদের প্রতারণা অনেকদিন ধরে করে আসছে। আমরা এই চক্রের সন্ধান পেয়েছি, আমরা অনেকে গ্রেপ্তার করেছি, আরও অনেকের নাম পেয়েছি যারা এই কাজটি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে তাদের নাম আমরা পেয়েছি। আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো।